বিজয় দিবসের কর্মসূচির বক্তব্যে নির্বাচন বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। রিপোর্ট করছেন হাসান তানভীর। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রায় অংশ নিতে সকাল 11:30 থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানার বিএনপি নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। গেল 28 অক্টোবর এখানে ডাকা মহাসমাবেশ পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হওয়ার পর থেকে নয়াপল্টন মুখী হতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের। বিজয় দিবসের কর্মসূচি পালনের সুযোগে 1 মাস 18 দিন পর আবারও নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দুপুর 2:30 দিকে এখান থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বকবাজার পর্যন্ত যাওয়ার কথা থাকলেও শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র কয়েক নেতা, যাদেরকেও বহুদিন পর প্রকাশ্যে দেখা গেল। নির্বাচনের নামে প্রহসন চলছে অভিযোগ করে তারা বলেন আন্দোলন থেকে পিছপা হবে না বিএনপি। যেভাবে নির্বাচন সাজানো হচ্ছে তাতে তো সবাই জেনেই যাচ্ছে যে কোন আসনে কে নির্বাচিত হবে, এটা ঘোষণা করে দিলেই হয়। অনেক সাথী কষ্ট করছে ও এখনো করছে, আমরা তাদের রক্তের সাথে বেকারি করবো না। আমরা রাজপথে আছি বিজয় দিবসে, এই বিজয় দিবসে আজকে আসুন, আমরা নতুন করে সফল গ্রহণ করব। আমরা বাংলাদেশে বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দলটি বড় শোডাউন করলেও কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেননি কেউই, সেখানে এখনো তালা ঝুলছে। এর আগে পুলিশ জানিয়েছে এ তালা তারা দেয়নি এবং অফিসটি খুলতে কোনো বাধা নেই। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।